হ্যালো ফ্রেন্ডস স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি আজকে বড় একটা রেজাল্ট আপডেট দিয়েছে সেটা হচ্ছে পিএসসি ক্যালাকশিপের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে পার্ট ওয়ানের আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ক্যালাকশিপ পার্ট টু এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য পার্ট ওয়ান অফ দ্য সেই এক্সামিনেশন কন্ডাক্টেড অন পঁচিশ এক দু হাজার কুড়ি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ রোল নাম্বারস তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি সার্ভার কিন্তু অত্যধিক প্রবলেম করছে তাই আমি আপনাদের একবার পিডিএফটা দেখিয়ে দিচ্ছি সেখানে কী বলা আছে আমি কিন্তু পিডিএফে চলে এসেছি পিডিএফে দেখতেই পাচ্ছেন লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর এক্স পার্ট টু এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পার্ট ওয়ান অর্থাৎ এখানে কিন্তু দুশো দু হাজার ষোলোটা কিন্তু পেজ আছে তাই এত পেজ কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব নয় তাই আমি আপনাদের অফিসিয়াল যে কাট অফ সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু অত্যধিক সার্বার ডাউন আছে এবং তাই আপনারা কিন্তু সহজে হয়তো ভিজিট করতে পারবেন না তাই আপনাদের সুবিধার জন্য আপনাদের কত কোনো টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার দরকার নেই আপনাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওর আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিজের নিজের রেজাল্টটা চেক করে নিতে পারবেন কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের সামনে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আমি চলে এসেছি একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাদের ওবিসি এ ও বি ও এসসি এসটি প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের এখানে মার্কস অর্থাৎ কাট অফ মার্কস দিয়ে দিয়েছে খুবই কম মার্কস মোটামুটি বলা যায় তাই আপনারা কিন্তু অনেক ছেলে কিন্তু পাস করানো হয়েছে তাই আপনারা দেরি না করে পিডিএফ লিঙ্কে ক্লিক করে আপনারা তাড়াতাড়ি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিজেরা নিজের রোল নাম্বার দিয়ে রেজাল্টটা কিন্তু চেক করে নিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের রেজাল্ট এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ